অন্যান্য মায়ের মতো আমি তোমার জন্য অনেক কষ্ট করেছি বা করছি। এভাবেই অঝরে কাঁদতে কাঁদতে সবকিছু প্রকাশ করলেন বুবলি। কেঁদে কেঁদে সবাইকে জানালেন কি অন্যায় হয়েছে তার সাথে। বুবলি বলেন, 3 বছর ধরে চেষ্টা করেছেন সংসারটাকে সুন্দর করার, কিন্তু পারেননি। শেহজাদ খানকে ভালোভাবেই সবার সামনে আনতে চেয়েছিলেন, কিন্তু সাকিবের জন্য তা হয়ে ওঠেনি। আমার সন্তান শেহজাদের উদ্দেশ্যে বলতে চাই, মা হয়তো বা সারা জীবন তোমার পাশে থাকবো না বাবা। লাইভে নাগফুল ও সাকিবের সাথে ঘুরতে যাওয়ার বিষয়ে সব খোলাসা করলেন তিনি। এছাড়া অপু বিশ্বাসকেও নানা প্রশ্ন ছুড়ে দিলেন বুবলি। উনি যখন অন্য কারোর সাথে প্রবলেমের সময় উনি দেখেছে বা উনি আপনাকে হাতে নাতে ধরেছে, ওই সময়টাও তো আমি ছিলাম না। প্রথমেই তিনি বলেন, অপু বিশ্বাসের সঙ্গে যে সাকিবের বিয়ে হয়েছে আর সে যে সাকিবের সন্তানের মা, এটা বুবলি জানতেন না। যদি জানতেন তাহলে কখনোই সেই পরিস্থিতিতে সাকিবের সাথে সম্পর্কে জড়াতেন না। আমার কারণে কারো সংসার ভাঙেনি, কারো সম্পর্ক ভাঙেনি। তাছাড়া সাকিবের সাথে যদি সুখের সংসার থাকত তাহলে কেন 5 বার বাচ্চা নষ্ট করেছেন অপু বিশ্বাস? এই প্রশ্ন অপুকে ছুড়ে দিলেন শবনম বুবলি। তো অপুদি কিন্তু অনেক জায়গায় অনেক প্রোগ্রাম উনি বলেছেন, তিনি 3-4 বার বেবি অ্যাবর্শন করেছেন। বুবলি মনে করেন সাকিবকে তিনি অপু বিশ্বাসের কাছ থেকে ছিনিয়ে নেননি। সাকিব খানি অপুর সাথে সুখী ছিলেন না, আর সে সময় বুবলি মিডিয়াতেও পা রাখেননি। আমাকে কেন ইনভলভ করা হলো পরবর্তীতে, যে আমার কারণে কারো সংসার ভেঙেছে? এ সময় কাঁদতে কাঁদতে বুবলি আরো বলেন, ছেলে শেহজাদের জন্য কোনো আর্থিক সহায়তা সাকিবের কাছে তিনি চান না। সাকিবের সাথে তিনি সুন্দরভাবে সংসার করতে চেয়েছেন, কিন্তু সাকিব তাকে সেই সুযোগ দেননি। আমি কখনোই কোনো আর্থিক সাপোর্ট ওনার কাছ থেকে আসলে নেইনি। এভাবেই অপু বিশ্বাসের মতো বুবলিও স্বামী ও সন্তান নিয়ে লাইভে জানালেন নিজের কষ্টের কথা।